এর আগের পেজে যোগ বিয়োগ গুণ ভাগগুলো করেছি, আজকে এটা করব।
একটি বিদ্যালয় দ্বিতীয় শ্রেণীতে 34 জন ছাত্র এবং 51 জন ছাত্রী আছে। ছাত্র ছাত্রীদের কাদের সংখ্যা বেশি, কত বেশি? এখন বলো তো, কাদের সংখ্যা বেশি, ছাত্র বেশি না ছাত্রী বেশি? ছাত্রী ছাত্র আছে 34, ছাত্রী আছে 51, তাহলে কে বেশি? হ্যাঁ ছাত্রী বেশি, তাহলে আসো অঙ্কটা আমরা সবাই একটু করি। আমি এইমাত্র কিন্তু স্ক্রিন তাহলে 5 নম্বর আমরা করি। ছাত্র সংখ্যা কয়জন? লেখো ছাত্র ছাত্রীদের কাদের সংখ্যা বেশি? আমি যেভাবে লিখছি ওভাবে দেখো। লেখো ছাত্র 34 জন ও ছাত্র 51, সুতরাং ছাত্র ছাত্রীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি। তারপরে বলেছে যে কত বেশি, কত বেশি করে আমাকে বিয়োগ করতে হবে। ৫১-34, হ্যাঁ আমি বিয়োগটা বোর্ডটা মুছে করবো, আমার বোর্ডে আপনার হ্যাঁ বুঝতেছি না, করো।
আচ্ছা যতটুকু লেখাচ্ছিলাম লেখা হয়েছে করতে তার কত দিন লাগবে ওকে
আমরা আসলে স্টার্ট করি। যোগ বিয়োগ গুণ ভাগ বলো তো, সুতরাং 56টি চকলেট খায় 56 দিয়ে 8 কে ভাগ করে দাও। এখন বলো তো অ্যানসার কত আসবে, 56 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? আগে অঙ্কটাকে উঠিয়ে নিই তারপর উত্তর। আচ্ছা উঠাও, তারপরে আমাকে 8 আর 56 কে ভাগ করলে কত হয় আমাকে অ্যানসারটা বলো। ওকে মি, কত হয় 56 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? প্লিজ দাঁড়ান তুলে নি। আচ্ছা তুলো, ওয়েট করছি। 7 দিন লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু সবার জন্য ওয়েট করি না। আর
বলতো যোগফলটা কত হবে? তাহলে কত টাকা খরচ হলো? 84 টাকা। আমার একটু বাকি আছে, বোর্ড উঠছেন, আমার লেখা শেষ। কেউ কি আমাকে ডাকছে? সবিতা একটি বই পড়ছে। যদি সে একদিনে 6 পৃষ্ঠা পড়ে তবে সে এক সপ্তাহে কত পৃষ্ঠা পড়বে? দেখেছো অঙ্কটা? সবিতা একটি বই পড়ছে, এটা গুণের অঙ্ক। দিনে 6 পৃষ্ঠা পড়ে গুণের অঙ্ক, সপ্তাহে কত পৃষ্ঠা? এটা গুণের অঙ্ক, এটা গুণের অঙ্ক। গুণ তোমরা উঠাই দিছেন?
Yeah.
ষোলো এই ঘরে কি হবে চার ছয় চব্বিশ